হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটা ভালো পরোটার রেসিপি, স্পেশালি একটা পরোটার রেসিপি শেয়ার করব। এটা বাচ্চাদের অনেক ফেভারিট খাবার আর বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। এইভাবে বাচ্চাদের পরোটা দিলে বাচ্চারা সুন্দর মতন খেয়ে নিবে, একটুও নষ্ট করবে না। আমি আটাটাকে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি, সুন্দর মতন একটা পরোটা বা রুটি বানিয়ে নিয়েছি। রুটির ভিতরে আমি ঘি ম্যাসেজ করে দিচ্ছি। এটা বাচ্চাদের অনেক স্বাস্থ্যের জন্য উপকার। এভাবে বাচ্চাদের নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা আর বাহিরের খাবার কখনোই খেতে যাবে না, সবসময় ঘরের খাবার খেতে আগ্রহ করবে। আমি সস দিয়ে দিচ্ছি, এটা পিৎজা সস। পিৎজা সসটার ভিতরে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, এটা বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা সবসময় চেষ্টা করবেন পিৎজা সসটা ব্যবহার করার জন্য। বাচ্চাদের নিত্য নতুন সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা বাহিরের প্রতি আগ্রহ হবে না। আমি চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাপে। আমি এখন ইস্ট, আমি এখন চিজ দিয়ে দিচ্ছি। সরি, দুঃখিত, আমি ইস্ট বলে ফেলেছি। আমি চিজ দিয়ে দিচ্ছি, চিজটা সম্পূর্ণ ছড়িয়ে দিব। চিজটা বাচ্চাদের অনেক একটা ফেভারিট জিনিস, বাচ্চারা আগ্রহ করে খাবারটা খাবে। এইভাবে করে দেখবেন বাচ্চারা পরোটা চেটে পুটে খাবে, একটুও রাখবে না। বাসায় ট্রাই করে দেখেন। আমি এখন মুরগির মাংস, রান্না করে রাখা মুরগির মাংস একটা টুকরা ছিঁড়ে ছিঁড়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এইভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। ভিডিওটা কেমন লাগতেছে জানাবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন। আমি মুরগিটা সুন্দর মতন, মুরগির মাংসটা সুন্দর মতন ছড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম ভেঙে নিয়ে গুলিয়ে ডিম 3-4 চামচ পরিমাপে ছিটিয়ে দিব। 3-4 চামচ পর্যন্ত ডিম ছিটিয়ে দেব। এটাও বাচ্চাদের অনেক উপকারের জন্য। ডিমটা অনেক পুষ্টিকর খাবার, এটা প্রত্যেক বাচ্চারই প্রয়োজন। ভাজ করে দিচ্ছি। এটা সকালের নাস্তাও দিতে পারেন অথবা বিকালের নাস্তাও বানিয়ে দিতে পারেন। এভাবে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। ডিপে প্রতিদিন একটা করে নামাবেন, একটা করে ভেজে ভেজে বাচ্চাদের সামনে দিতে পারেন। আমি সুন্দর মতন বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমটা ম্যাসেজ করে দিয়ে দিচ্ছি উপরে। এতে একটা সুন্দর একটা কালার আসবে। আমি চুলায় দিয়ে দিলাম, প্যান বসিয়েছি, প্যানের ভিতরে আমি পরোটাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এপিট উপিট করে সুন্দর মতন জিনিসটা ভেজে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে মুচমুচে। এইভাবে বাচ্চাদের সকাল বিকাল নাস্তা দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নিবে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর হয়েছে। সবাই লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আমি দেখাচ্ছি ভিতরে কত সুন্দর সফট হয়েছে গোস্ত, চিজ, মজারালা চিজ, সব জিনিস দিয়ে পরিপূর্ণ। অনেক টেস্টি, মজাদার, ভালো থাকবেন।